স্টারলাইন পরিবহনের এই বাসগুলো দূর থেকে দেখলে মনে হতে পারে মহাসড়কের বুক চিরে ছুটে চলছে আমাদের গর্বের লাল সবুজের পতাকা। সেই বাসের গায়ে লেখা টাইগারদের অনুপ্রেরণা লাল সবুজের পতাকা। ঠিকই তো, আমাদের সকল অনুপ্রেরণার উৎস তো এই পতাকা। এই স্লোগান দেখে বোঝা যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান স্টারলাইন পরিবহন বাংলাদেশের পতাকার রঙে লেটেস্ট মডেলের বাস টাঙিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন। দেশ বিদেশের খেলা দেখুন টফিতে, যেকোনো সময় যেকোনোখানে। এই বাস যখন পিচ ঠেলা কালো রাস্তা রাঙিয়ে যায়, তখন যে কারো চোখ পড়লে আবারও একবার মনে পড়ে যাবে বিশ্বকাপে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে ভারত গেছেন সাকিব মুশফিকরা। তখন হয়তো মনে মনে হলেও তাদের জন্য শুভকামনা জানাবেন ভক্তরা, এটাই তো সার্থকতা। এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য সারা দেশের ক্রীড়া মোদীদের প্রশংসায় ভাসছে দেশের শীর্ষস্থানীয় এই পরিবহনটি। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট কেবল এখন একটি খেলা নয়, আমাদের আবেগ অনুভূতির অবিচ্ছেদ্য অংশে রূপ নিয়েছে। ক্রিকেট যেমন 18 কোটি বাঙালির মুখে হাসি ফোটায়, তেমনি চোখের জলও ঝরায়। শের বাংলার মাঠ থেকে শুরু করে বাংলার সবুজ প্রান্তর, পাঁচ তারকা হোটেল কিংবা পাড়ার চায়ের দোকান, কর্পোরেট হাউস থেকে হাট বাজার, সবখানেই এখন একটাই আলোচনা, বিশ্বকাপ ক্রিকেট। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বইছে বিশ্বকাপ উন্মাদনা। সেই উন্মাদনা আরও একটু বাড়িয়ে দিতে স্টারলাইন গ্রুপের প্রতিষ্ঠান স্টারলাইন পরিবহন নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। বিশ্বকাপের আমেজ বাড়াতে, টাইগারদের উৎসাহ দিতে লাল সবুজের পতাকার আদালে বাস রাঙিয়েছেন তারা। এবারে প্রথম নয়, এর আগেও টাইগার পেন্টে বাস সাজিয়েছিল প্রতিষ্ঠানটি। তখন স্লোগান ছিল টাইগাররা খেলছে বেশ, বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। এভাবে প্রত্যেক বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিয়ে যাচ্ছে স্টারলাইন পরিবহন। তাদের এই উদ্যোগ সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন স্টারলাইন গ্রুপের পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন। ব্যাপক সাড়া পাচ্ছি, আসলে এটা তো বাংলাদেশে একমাত্র স্টারলাইন পরিবহন ব্যতিক্রম উদ্যোগটুকু নিয়ে থাকে বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমকে অনুপ্রেরণা দিতে। এই আমাদেরকে যারাই দেখছে তারা ব্যাপক অনুপ্রেরণা দিচ্ছে, আসলে বাংলাদেশে স্টারলাইন পরিবহন এটাই প্রথম করে থাকে এই উদ্যোগটুকু। এই বিষয়ে গ্রুপটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাফরউদ্দিন বলেন, আমরা আসলে এটা তো সাড়া, ব্যাপক সাড়া পাচ্ছি, এটা তো আমাদের পতাকা, বাংলাদেশের পতাকা, আসলে এটাতে অবশ্যই মানুষের ক্রিকেটারদেরকে, আসলে মানুষ তো বাংলাদেশের 20 কোটি মানুষে এই বাংলাদেশের ক্রিকেটারদেরকে সমর্থন করে এবং কি এটাতে সবাই উৎসবোধ করতেছে। স্টারলাইনের এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সব মহলে, ভক্তরাও খুশি। বাংলাদেশ ক্রিকেটের এক পাট ভক্ত শামিম বলেন, পুরো বিশ্বে হচ্ছে একমাত্র ক্রিকেট ওয়ার্ল্ড কাপে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নিজেকে রিপ্রেজেন্ট করে, তো সেই জায়গা থেকে তারা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদেরকে অনুপ্রেরণা জানানোর জন্য মূলত হচ্ছে গাড়ির কালারটাকে এইভাবে করছে যে লাল, এই ক্রিকেটারদের অনুপ্রেরণায় লাল সবুজের পতাকা, মানে এটা একটা চমৎকার একটা ব্যাপার ছিল যে এইভাবেও হচ্ছে নিজের দেশের ক্রিকেটকে, নিজের দেশের ক্রীড়াঙ্গনকে মানে হচ্ছে সাপোর্ট করা যায়, আগায় নেওয়া যায়, এটা চমৎকার। স্টারলাইন পরিবহনের মতো দেশের প্রত্যেকে যে যার জায়গা থেকে বাংলাদেশ দলকে শুভকামনা জানাবে, বাংলাদেশ যেন সফটের ট্রফিটা দেশে নিয়ে আসতে পারে সেই দোয়াই করবে, এমনটাই প্রত্যাশা সকলে। হোসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।